স্বাগতম নমস্কার মুকেশ ট্রেনিং অ্যাকাডেমির অনুষ্ঠান নিয়ে ফিরে এলাম হিম্মত সিংকা গ্রুপের এবং যখন অনুষ্ঠানটি করছি সে সময়টি কি যে ঠিক গত সপ্তাহে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সিবিএসসি থেকে শুরু করে মোটামুটিভাবে সব রেজাল্ট বেরিয়ে গেছে এবার সমস্যা কোথায় ছাত্রছাত্রীর যারা দেখছেন এই মুহূর্তে তারা কোথায় পড়বেন কি পড়বেন কলেজগুলোর অবস্থান এখনও পর্যন্ত সঠিক নয় তারা অনলাইনে ভর্তি করবেন কি করবেন না করলেও কবে কলেজ খুলবে বা ক্লাস শুরু হবে কারণ কলেজে হাজার হাজার ছাত্রছাত্রী তাদের পক্ষে ঠিক এই রকম ধরনের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাকে ভার্চুয়াল ক্লাস বলা হয় তার মাধ্যমে ক্লাস করাটা হাজার হাজার ছাত্রছাত্রীর মধ্যে টাফ দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং কলেজ তাদেরও এখন দিশা বা তাদের গতি প্রকৃতি জানা যাচ্ছে না ঠিক তখনই মুকেশ সেনিং একাডেমি তাদের যে চিরায়িত কোর্স সেই কোর্সগুলো নিয়ে উপস্থিত হলো আমাদের মধ্যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট সৌভিক বেরা রয়েছেন সৌভিক স্যারকে ওয়েলকাম করি অনেকদিন বাদে আপনার সঙ্গে দেখা এবং আজ একুশে জুলাই যে অনুষ্ঠানটি করছি এটা ধারাবাহিকভাবে এখন চলবে প্রথম এবং প্রধান প্রশ্ন যেটা করতে ইচ্ছা করছে সেটা হলো যে লাইফ ফর এক্সিস্টেন্স আজকের এই সাংঘাতিক কোভিড নাইনটিন যেটা সারা পৃথিবীকে একেবারে থামিয়ে দিয়েছে কিন্তু সব থেমে গেলে এদের পড়াশুনো হবে কি করে এটা তো পরীক্ষাটা হায়ার সেকেন্ডারিটাও পুরো দিতে পারেনি মাধ্যমিকটা না হয় কোনো রকমে দিয়েছিল টিয়েছিল তো তারা কি তাদের ভবিষ্যৎ এক বছর পিছিয়ে দেবে মানে কি মনে হচ্ছে ওভারঅল এ হেড অফ ডিপার্টমেন্ট দেখুন প্রসন্দা মানে টু বি ভেরি ফ্যাঙ্ক মানে দীর্ঘদিন টিভিতে বসে প্রোগ্রাম করি এবং আমার পরিচিত মহলে খুব পজিটিভ কেউ বলেই আমি পরিচিত মানে আমার প্রথম হচ্ছে একটা লোক যে সবসময় মানে আই হ্যাড টু বি ভেরি নেগেটিভ কোটেড মানে একদম অন এয়ার কোটেড কথা বললাম নেগেটিভমূলক কথাবার্তা নেগেটিভমূলক চিন্তাভাবনা বা লাইফটাকে নেগেটিভভাবে দেখা একদমই সেই টাইপের লোক আমি না আই অলওয়েজ ভেরি চেয়ারফুল অ্যাজ ওয়েল অ্যাজ ভেরি পজিটিভ তো অ্যাকচুয়ালি অল্টারনেটিভ খুঁজতে হবে মানে একটা কোনো এমন কিছু একটা অল্টারনেটিভ এক বছর লাইফে নষ্ট করার তো দরকারই নেই মানে একদমই না মানে একদম ওয়ান অফ দ্য ওর্স ডিসিশান মানে আমি যখন একদম ছোটোবেলাতেই থাকতাম ক্লাস নাইন টেন বা ইলেভেন টুয়েলভে হঠাৎ করে কোনো একটা বন্ধু বলতো বুঝলি তো এবছর পরীক্ষার প্রিপারেশানটা ভালো হয়নি ভাবছি ড্রপ দিয়ে দিই এক বছর আমি হেরিয়ে করে উঠতাম যে এক বছর কেন ল্যাপস করবি লাইফের একটা বছর হারিয়ে যাবে তো প্রসঙ্গা ওয়ান ইয়ার একটা বিশাল ভাইটাল তো আজকে যে মুকেশ ট্রেনিং একাডেমি মানে হয়তো যারা আমাদের প্রোগ্রামটা নিয়মিত দেখেন তারা হয়তো একটু অবাক হয়ে যাবেন যে এরা কি হলো দুমাস কোথায় গেল করোনা হবে মুকেশ ট্রেনিং একাডেমি তো সেই সময় কিন্তু মুকেশ ট্রেনিং একাডেমি এই সমস্ত ভাই বোনদের জন্যই কিছু ভাবছিলো তো আমি আমার আর এন ডি টিম নিয়ে বারবার করে আমরা বলি যে আমাদের একটা আর টিম আছে আমরা সবসময় কীভাবে আগে এগোবো কিভাবে এগোনো যায় ওয়েস্টবেঙ্গলে আমার ইনস্টিটিউট তো ওয়েস্টবেঙ্গলের বা বাংলার যারা ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল ছাড়া আমরা যদি বলি যে আমার বাঙালি ভাই বোনেরা যারা তাদের জন্য আর কি করতে পারি আমরা কিন্তু সবসময়ই ভাবি তো মুকেশ ট্রেনিং একাডেমি আজকে যে প্রোগ্রামটা শুরু করলো প্রথমেই বলি দর্শকদের জন্য একটা খুব ভালো খবর আছে সেটা হচ্ছে আমরা কিন্তু একটা দারুণ যেটা প্রশ্নটা শুরুতেই বললেন যে আজকের দিনে অডিও ভিজুয়াল একটা ভার্চুয়াল মাধ্যম ক্রিয়েট করা হচ্ছে কারণ আমরা সবাই জানি যে করোনা আবেহেয়ে আজকের দিনে ফিজিক্যাল ক্লাসেস কবে থেকে হবে গভর্নমেন্ট কি ডিসিশান নেবে সমস্ত কিছু বাট আমরা কি করলাম ব্যাঙ্গালোরের একটা আইটি কোম্পানির সাথে টাইপস করলাম লাস্ট তিন মাস ধরে লাগাতার তাদের সাথে আমরা লেগে থাকলাম এবং আমরা একটা অ্যাপস ডেভেলপ করে ফেললাম একদম এমটি নিজস্ব অ্যাপস যেটা আজকের দিনে যারা এই প্রোগ্রামটা দেখছেন যে সমস্ত ভাই বোনেরা তাদের আশা করি প্রত্যেকের হাতে একটা করে স্মার্টফোন আছে তোমাদের হাতে না থাকলেও তোমার বাবার বা তোমার কাকার স্মার্টফোন আছে তো আমরা ফেসবুক হোয়াটসঅ্যাপ এই টামগুলোর সাথে খুব পরিচিত তেমনি আমরা গুগল প্লে স্টোরেও যাই কারণ আমরা প্লে স্টোর থেকে সমস্ত কিছু ডাউনলোড করি তো গুগল প্লে স্টোরে বা যাদের কাছে অন্য ফোনও আছে তারা যদি তাদের সেই সমস্ত প্লে স্টোরগুলোতে যাও মানে আমি অ্যাপেল বা এই টাইপের ফোনের কথাও বলছি ম্যাকবুক বা সেখানকার যারা স্টোরেও যদি যাও তাহলে কিন্তু আমাদের এই অ্যাপটা সেখানে পাওয়া যাচ্ছে যেখানে একটা স্টুডেন্ট কিন্তু একদম নিজের নাম তার স্টুডেন্ট আইডি দিয়ে এনরোল করে ঢুকতে পারে একটা ভার্চুয়াল হোয়াইট বোর্ড এসে যাবে যেখানে আমরা ধরুন একটা কোনো কিছু একটা ট্রেনিং দিতে চাই তার লাইভ ভিডিও আসছে কি দু থেকে তিন ঘন্টা যেমন আমরা এই যে এই যে যে কথাটা বলছি দা এটাও কিন্তু একটা ভার্চুয়াল মিডিয়া মানে বেসিক্যালি আমরা তো আমাদের সামনে তো কোনো ছেলেমেয়েরা বসে নেই যারা আপনার জন্য ছেলে মেয়েরা এখন টিভিতে বসে আছে এটাও কিন্তু একটা ভার্চুয়াল মিডিয়া তো এরকমই একটা মিডিয়াম আমরাও ডেভেলপ করেছি যতদিন না আমরা সেই আগের যে পুরনো মানে হয় না যে পুরোনো ছন্দটা না ফিরে পাচ্ছি সেই একটা প্র্যাকটিক্যাল ট্রেনিং ক্লাসরুম বন্ধুবান্ধব সেই জায়গাটা যতক্ষণ না ফিরে পাচ্ছি বাট সেই ফিল্ডটা দেওয়ার চেষ্টা করছি তো মুকেশ ট্রেনিং একাডেমি এই যারা এবছরই যারা মাধ্যমিক বা এইচএস পরীক্ষায় পাশ করলো যারা সমস্ত পাস করেছ তাদের শুরুতেই আমি আমার তরফ থেকে আন্তরিক অভিবাদন তাদেরকে জানাই যে সমস্ত বেশ কিছু স্কলার ছেলে মেয়ে হয়তো আছো তোমরা টিভিতে প্রোগ্রামটা যারা দেখছো উদ্গ্রীব হয়ে তারা হয়তো খুব ভালো রেজাল্ট করেছো মানে হয়তো তোমরা যতটা ভেবেছিলে তার থেকেও তো রেজাল্ট তো পেয়ে গেছো পরীক্ষা দিতে পেরেছ না পেরেছো এইসব আমি আসছি না ইউ গট ইউর রেজাল্ট মাইড বি অনেকেই খুব স্যাটিসফাইড কেউ বা মনে হচ্ছে আরেকটু একটু মাস্কটা বেশি হলে ভালো হতো বাট ওটা পাস্ট ফিউচার হচ্ছে এটাই এবার কি তো অনেকেই টিভিতে এই প্রোগ্রামটা যারা দেখছেন যে সমস্ত গার্জিয়ানরা আছেন তারাও খুব ওরিড আজকে চিন্তিত আপনারা যে ছেলে বা মেয়ের ভবিষ্যৎ কী হবে কারণ আপনি চেয়েছিলেন আপনার ছেলেটি একটি ইঞ্জিনিয়ার হোক বা মেয়েটিও একটি ইঞ্জিনিয়ার হোক বা আপনার ছেলে বা মেয়ে একটু একটু ফিনান্সিয়ালি উইক তো আপনি চাইছিলেন কোনো একটা কোর্স যদি তাড়াতাড়ি করে ঠিক একটু টেকনিক্যাল কোর্স বা কারিগরি শিক্ষা যেটা করেও হাতে কলমে দু তিন থেকে তিন বছরের মধ্যে একটা ইনকাম শুরু করে তো মুকেশ ট্রেনিং একাডেমি কিন্তু আপনাদের সাথেই আছে আপনি যদি একদম স্পেসিফাইড করে দেন যে মাধ্যমিক তো মাধ্যমিকের জন্য বেসিক্যালি আমাদের প্রসন্দর তিনটে কোর্স আছে এক আমাদের একটা অ্যাডভান্স অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কোর্স আছে অ্যাডভান্স অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এটা বেসিক্যালি শর্ট অফ ডিপ্লোমা কোর্স টু ইয়ার্সের কোর্স চারটে সেমিস্টার দু বছর টাইম লাগে মানে ডিউরেশন টু ইয়ার্স তো মাধ্যমিক পাস করেছি যে সমস্ত ছেলেরা তারা এই সমস্ত কোর্সের জন্য এলিজিবল এর সাথে সাথে একটা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্সের একটা কোর্স আছে এটাও দু বছরের কোর্স তো মাধ্যমিক পরীক্ষার্থী যারা তারাও এই কোর্সটার জন্য এলিজিবল এই যে দুটো অ্যাডভান্স লেভেলের দুটো কোর্স একটা হচ্ছে অটোমোবাইল আর একটা হচ্ছে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স এই দুটো কোর্সই কিন্তু আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃত চারটে সেমিস্টার আছে বছরের কোর্স এটা ছাড়া আমরা একটা এসি এবং ফ্রিজ রিপেয়ারের ওয়ান ইয়ারের একটা সার্টিফিকেশান কোর্স করিয়ে থাকি ওয়ান ইয়ারের কোর্স আমরা তাতে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংটাও ইনক্লুড করা আছে ওয়ান ইয়ারে কারণ যে সমস্ত দর্শক নিয়মিত আগে আমাদের প্রোগ্রামটা দেখতেন বা আজকে যারা প্রথমে এই প্রোগ্রামটা দেখছেন তাদের অবগতির জন্য জানাচ্ছি এই যে মুকেশ ট্রেনিং একাডেমি কিন্তু শুধু একটা একাডেমি না প্রশ্নটা শুরুতেই বললেন যে মুকেশ হিম্মত সিংকা গ্রুপ তো উই আর বেসিক্যালি গ্রুপ অফ কোম্পানিজ আমাদের গ্রুপে কিন্তু হুন্ডাই ফোর্ড মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ট্র্যাম্প চারটে পৃথিবীর বিখ্যাত গাড়ির কোম্পানির আছে রিসেন্টলি আমরা এম জি মোটরসো নিয়েছি গুয়াহাটিতে এম জি মোটরস মারিস গ্যারেজ ঠিক আছে এটা ছাড়া আমাদের ইউ চায়না পিৎজা হাট সাবোয়ের মতো ফ্র্যাঞ্চাইজি চেনগুলো আছে রেস্তোরাঁ বিজনেসের এছাড়া আমাদের স্পেয়ার পার্ট বিজনেসও আছে তো বেসিক্যালি আমরা একটা বেশ বড় গ্রুপ তো আমরা মাধ্যমিক পরীক্ষার্থী যারা বা যারা বছর মাধ্যমিক পাস করেছে বা ইলেভেন টুয়েলভে পড়তে পড়তে অলরেডি ভাবছে না স্কুলের যা দেখছি এখনই একটা টেকনিক্যাল কোর্সে ভর্তি হয়ে যায় আর ফিউচারে করবো না বা কোনোভাবে এইচ এসে তারা ড্রপ হয়ে গেছে বা ব্যাক পেয়ে গেছে বাট তার ঠিক ওই এনার্জিটা নেই যে আবার সামনের বছর একটা দেবো বা একটা বছর কেন আমি লস করতে যাব তো তাদের জন্য বলছি তিনটে কোর্স আমি অলরেডি বললাম টু ইয়ার্সের একটা অ্যাডভান্স অটোমোবাইল কোর্স আছে চারটে সেমিস্টার এটা ছাড়া অ্যাডভান্স একটা কোর্স আছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সের ওপর এগেন চারটে সেমিস্টার দু বছর এটা ছাড়া ওয়ান ইয়ারের একটা সার্টিফিকেশান কোর্স আছে এফ এসি এবং রেফ্রিজারেশানের ওপর এসি অ্যান্ড রেফ্রিজারেশন কোর্সের একটা ছোট্ট মডেল আপনাদেরকে তুলে ধরছি এই যে ছবিটা এটা হচ্ছে এয়ার কন্ডিশনার অ্যান্ড রেফ্রিজারেশান কোর্স

আজকের দিনে এসি বলতে আমরা সেন্ট্রাল এসি বুঝি এই যে ধরুন আজকে আমরা একটা প্রোগ্রাম করছি আপনাদের এই পুরো ইনফ্রাস্ট্রাকচার যেটা আছে এটা পুরো সেন্ট্রালাইজ এসি আজকে যে বিভিন্ন মল সিনেমা হল বা বিভিন্ন যে সমস্ত সেমিনার বা এই সমস্ত বা আজকের দিনে এই ধরুন এই কোভিড বা এইটাকে করার জন্য যে রিসার্চ সেন্টারগুলো আছে সেখানে যে এসিগুলো চলে সেগুলো কিন্তু সব কমার্শিয়াল এসি তো কমার্শিয়াল এসির চাহিদা হু করে বাড়ছে সেই রেসপেক্টে কিন্তু আজকের দিনে ছেলে বা মেয়ে খুব কম আছে তো যে সমস্ত ছেলেরা মাধ্যমিক পাস করেছে তারা কিন্তু আমাদের এই এসি বা রিপ্রেজন ওয়ান ইয়ারের যে সার্টিফিকেশান কোর্স এই কোর্সটার কথা তারা ভাবতেই পারে এবছর যারা মাধ্যমিক দিয়েছে তাদের সামনে এতক্ষণ আমরা বললাম যে তাদেরকে আমরা তিনটে কোর্স কি কি করেছি একদম প্রেফারেন্স আছে তাদের কি বা এটা ছাড়াও যারা এবছর সাকসেসফুলি এইচএস কমপ্লিট করেছো বিকজ আমি যেটা টেনাসিটি দেখেছি মানে আমরা তো ওয়েস্ট বেঙ্গলে থাকি বাঙালিদের একটা ডিগ্রি কোর্সের প্রতি একটা চাহিদা থাকে মানে থাকবেই মানে ধরুন আমি বলবো একটা ছেলেকে যে তুমি এইচএস করে তো তোমাকে একটা দু বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স প্রোভাইড করলাম এই কোর্সটা পড়লে তুমি একটা দারুণ চাকরি পেতে পারো তারপরে বলবে স্যার যদি ডিগ্রি বা আমার পড়ার ছিল তো ঘুরে ফিরে আসেই তো সেই জায়গাতেই দাঁড়িয়ে বলি মুকেশ ট্রেনিং একাডেমি এবারে কিন্তু আর একটা না দুটো ডিগ্রি কোর্স নিয়ে এসেছে আমরা এর আগে প্রোগ্রামগুলোতেও বলেছি যে আমাদের সাথে টিস টাস্টা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স যেটা টিস তাদের সাথে আমাদের ন্যাশনাল অ্যাপস আছে তো টিসের অধীনেই আমরা দুটো ডিগ্রি কোর্স কিন্তু প্রোভাইড করছি মুকেশ ট্রেনিং একাডেমি একটা হচ্ছে ডিগ্রি ইন অটোমোবাইল আর একটা হচ্ছে ডিগ্রি ইন কম্পিউটার অ্যান্ড আইটি তো গত বছর আমরা একটা কোর্স লঞ্চ করেছিলাম সেটা ছিল ডিগ্রি কোর্স অটোমোবাইল তার চাহিদা দেখার পরেই আমরা কিন্তু বেশ কিছু স্টুডেন্টদের এই টিভিতেও যখন প্রোগ্রাম করতাম বা আমরা যখন বিভিন্ন সেমিনার করি বা আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে ইনকোয়ারি এটাই করতো যে স্যার অটোমোবাইল নিয়ে তো অনেক হলো বাট আমরা আরও বেশি ইন্টারেস্টেড আইটি বা কম্পিউটার বিকজ আমরা সবাই জানি সেক্টর ফাইভ রাজারহাট বেঙ্গলের এই জায়গাটা কিন্তু অটোমোবাইল এই অটোমোবাইলের সাথে সাথে আইটি হাব হিসাবে পরিচিত টিসিএস ক্যাপজি মিনি থেকে শুরু করে পৃথিবীর বিখ্যাত ককডিজেন্ট অনেক অনেক বড় বড় কোম্পানি আইটি কোম্পানিগুলো উইপ্রো তারা কিন্তু এই জায়গাগুলোতে আছে তো সেই সমস্ত ছেলে বা মেয়েদের ডিমান্ডের কথা ভেবেই অ্যান্ড ফিউচারের কথা ভেবেই মুকেশ ট্রেনিং অ্যাকাডেমি বছর যে দুটো ডিগ্রি কোর্স নিয়ে এসেছে আর দুটো ডিগ্রি কোর্সে কিন্তু ইউজিসি স্বীকৃত মানে এই দুটো ডিগ্রি কোর্স করার পরে তারা কিন্তু এম করতে পারে ফিউচারে বা তারা পরবর্তীকালে আরও হায়ার স্টাডিতেও যেতে পারে এমবিএ করতে পারে এমবিএ করতে পারে হায়ার স্টাডি যেতে পারে বা তারা ভাবতে পারে পরবর্তীকালে আমরা রিসার্চ ইনস্টিটিউটগুলোতে করতে পারি বা ইভেন যে সমস্ত কলেজগুলো আছে সেই কলেজগুলোতে কিন্তু তারা অ্যাপ্লাইও করতে পারে স্টাডি করানোর জন্য মানে ফ্যাকাল্টি পজিশনের জন্য তারা অ্যাপ্লাই করতে পারে তো মুকেশ ট্রেনিং অ্যাকাডেমি যে দুটো ডিগ্রি কোর্স এবারে প্রোভাইড করেছে সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে অটোমোবাইলের ওপর একদম অ্যাডভান্স লেভেলেরই কোর্স ডিগ্রি কোর্স বিভক ইন অটোমোবাইল তিন বছরের দুটো করে সেমিস্টার টোটাল ছটা সেমিস্টার যেমন বিএ বিএসসি বিকম বা গ্র্যাজুয়েশন লেভেলে বিটেক সেরকম ধরনের এটাও কিন্তু তিন বছরের একটা ডিগ্রি কোর্স বিভক টেকনিক্যাল কোর্স টেকনিক্যাল কোর্স এটা কিন্তু টেকনিক্যাল তো বিভক আমরা প্রোভাইড করছি অটোমোবাইলের ওপর এছাড়া আইটি এবং কম্পিউটারের ওপরও কিন্তু আমরা বিভক প্রোভাইড করছি তো যে সমস্ত ভাই বা বোনেরা মানে নর্মালি গত বছর কি হতো আমরা অটোমোবাইল যেহেতু আমরা অটোমোবাইল কোর বিজনেস আমাদের হু করে আমাদের অটোমোবাইলের সিটটা ফিল হয়ে যায় হ্যাঁ তো বোনেরা ফোন করতো বা কোনো গার্জেন ফোন করতেন যে আমার মেয়ে বা আমার বোন বা আমার একটা রিলেটিভ মেয়ে আছে স্যার তাদের জন্য কি আছে তাদের জন্য এবারে কিন্তু আমরা আইটি বা কম্পিউটারটা নিয়ে এলাম তো যে সমস্ত বোনেরা বা যে সমস্ত মেয়েরা এবছর এইচএস পরীক্ষা দিয়েছ একটা আইটি বা কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখো মুকেশ ট্রেনিং অ্যাকাডেমি কিন্তু তোমাদের সাথেই আছে তো ইনিশিয়ালি আমরা হয়তো আমাদের সমস্ত কিছু অনলাইনে হবে বাট অ্যাডমিশান প্রসিডিওর সমস্ত কিছু তো এই প্রোগ্রামটা যখন আমরা করছি দুটো টোল ফ্রি নাম্বার যাচ্ছে আমরা যে জায়গায় প্রোগ্রামটা করছি দেখা যাবে ওখানে একটা টোল ফ্রি নাম্বার এই জায়গাটা একটা টোল ফ্রি নাম্বার যাচ্ছে ওই টোল ফ্রি নাম্বারে খুব দ্রুত ফোন করে তোমরা তোমাদের নিজস্ব নাম এবং নাম্বারটা রেজিস্টার করা অটোমেটিক্যালি তারা তোমাদেরকে গাইড করে দেবে যে এই যে আমরা কোর্সগুলোর কথা বললাম যে প্রথমে যারা এবছর যারা এইচএস দিয়েছ অলরেডি তারা অগ্রিধের পাবে প্রথমের দিকে মানে এই 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 একদম লাস্ট চান্স আমরা কিছু হয়তো দেবো যারা একটা কলেজ ড্রপ আউট বা বাই কলেজে করোনার চক করে হয়তো মনে হচ্ছে আমরা কলেজের খেই হারিয়ে ফেললাম বাট সেটা খুব লিমিত সম্ভব মানে ধরুন আমরা যদি প্রসন্দ একশো জনের অ্যাডমিশান নিই তার মধ্যে হয়তো ফাইভ টু সিক্স পার্সেন্ট ছেলেকে বা মেয়েকে আমরা কনসিডার করতে পারি বাট প্রায়োরিটি আমাদের থাকবে কিন্তু এবছর যারা এইচএস পরীক্ষা পাস করেছ সে সমস্ত ছেলে বা মেয়েরা তাদের জন্য একটা ডিগ্রি কোর্স রইলো এই ডিগ্রি কোর্সটা কিন্তু ইউজিসি রেকগনাইজড এবং টিক্স টিস টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স টাটারি নিজস্ব একটা এবং ইউনিভার্সিটি তো সেখান থেকে আমরা এই কোর্সটা প্রোভাইড করছি তো মুকেশ ট্রেনিং অ্যাকাডেমি ওয়ান অফ পার্টনার অব দ্য আমরা যে কোর্সটা প্রোভাইড হবে আমি স্যার একটা কথা বলবো যে ভর্তির জায়গা থেকে আমার খুবই খারাপ নাম্বার আর আমি ডিগ্রি কোর্স পড়তে এলাম যেহেতু অল্প সিট আর আমি চান্স পেয়ে গেলাম এরকম ধরনের ব্যাপার নেই একটু স্ট্যান্ডার্ড ছেলে ছেলেমেয়েদেরই কিন্তু না হবে একদম একদম বিকজ প্রসন্দা দেখুন আমাদের মেন উদ্দেশ্য যারা এই প্রোগ্রামটা হয়তো অনেকদিন দেখেন তারা জানেন যে মুকেশ ট্রেনিং একাডেমি শুধুমাত্র কিন্তু ট্রেনিং দেয় না উই আর নট এ ট্রেনিং ইনস্টিটিউট আমরা কিন্তু ট্রেনিং দিই ফিউচারের জন্য রেডিমেড একটা ক্যান্ডিডেটকে তৈরি করি যেটাকে আমরা ইন্ডাস্ট্রিয়াল রেডিনেস বলি ইন্ডাস্ট্রির মতো করে তৈরি করি এবং তাদেরকে ইন্ডাস্ট্রিতে প্লেস করি মানে আজকের দিনে মুকেশ ট্রেনিং একাডেমি থেকে পাস আউট করে অনেক ছেলে বা মেয়ে খুব সাকসেসফুলি কিন্তু শুধুমাত্র ওয়েস্টবেঙ্গল না ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তারা সাকসেসফুলি কাজ করে বেরোচ্ছে তো ডাউন দ্য লাইন লাস্ট টেন ইয়ার্সে দশ বছর ধরে মুকেশ ট্রেনিং অ্যাকাডেমি কিন্তু তার একটা নিজস্ব জায়গা তৈরি করেছে টেকনিক্যাল বা কারিগরি শিক্ষার জগতে বিকজ আমরা এখানে জেনারেল কোর্স পড়াই না এটা পিওরলি টেকনিক্যাল কোর্স এবং আমরা অটোমোবাইল এবং আইটি এই দুটো ক্ষেত্রেই আমরা প্রথমেই বললাম যারা বছর এইচএস পাস করেছো তাদের জন্য ডিগ্রি কোর্স আছে যারা মাধ্যমিক পাস করেছ তাদের জন্য কিন্তু একটা টু ইয়ার্সের ডিপ্লোমা মানে টু ইয়ার্সের ডিপ্লোমা কোর্স করছি তো যারা ডিগ্রি কোর্স করবে তাদের জন্য আছে অটোমোবাইল এবং আইটি অ্যান্ড কম্পিউটার আর যারা ডিপ্লোমা কোর্স করতে চাও তাদের জন্য রইল অ্যাডভান্স অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এবং অ্যাডভান্স ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স এটা ছাড়া যারা এবছর সাকসেসফুলি মাধ্যমিক পাস করেছো বা অলরেডি এইচএস ড্রপ আউট বা কোনোভাবে পড়তে চাইছো না তাদের জন্য কিন্তু যেটা ওয়ান ইয়ারের একটা এসি এবং ফ্রিজ রিপেয়ারিংয়ের ওপর একটা কিন্তু অ্যাডভান্স লেভেলের একটা সার্টিফিকেশান কোর্স আছে তো বেসিক্যালি আমরা পাঁচটা কোর্সের কথা বললাম এই পাঁচটা কোর্সই কিন্তু চাকরিমুখী কোর্স বিকজ অন এয়ার তো আমরা জব গ্যারান্টি বলতে পারি না বাট এমন করে মুকেশ ট্রেনিং একাডেমি একটা ক্যান্ডিডেটকে তৈরি করে বিকজ মূলত গ্রামাঞ্চলের ছেলেমেয়েরাই কিন্তু আমাদের মেন কোর্স স্টুডেন্ট একদম কলকাতার ছেলেমেয়েরাও আসে বাট আমরা চিরকাল কিন্তু প্রত্যন্ত সেই মিডনাপুর বাঁকুড়া বীরভূম এদিকে হয়ে যাওয়ার পর ওদিকে জলপাইগুড়ি আছে মালদা আছে মুর্শিদাবাদ আছে বা শিলিগুড়ি আছে তো এই সমস্ত রুরাল ডিস্ট্রিক্ট থেকে সমস্ত ছেলে বা মেয়েরা আমাদের এই কোর্সগুলো করে ইনিশিয়ালি আমরা কিন্তু হয়তো অনলাইনেই যাব বিকজ আজকের দিনে আমরা জানি না কবে থেকে ফিজিক্যাল ক্লাস কবে থেকে মনে হচ্ছে আমরা ইমিডিয়েট ইমিডিয়েট আমরা অলরেডি মানে খুবই দ্রুত মানে আমি তো বলবো ফার্স্ট উইক অফ অগাস্ট থেকেই আমাদের ক্লাস স্টার্ট হয়ে যাবে মানে কবে থেকে মনে হচ্ছে না উই হ্যাভ অলরেডি অ্যানাউন্সড ফার্স্ট উইক অফ অগাস্ট থেকেই গ্রাজুয়েটলি আমরা ব্যাচ ওয়াইজ আস্তে 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 আমরা অ্যাডমিশন স্টার্ট করবো অলরেডি আমাদের অনলাইন ক্লাসও শুরু হয়ে যাচ্ছে তো প্লেস্টোরে মুকেশ ট্রেনিং অ্যাকাডেমির কিন্তু নিজস্ব একটা প্লেস্টোরে অ্যাপসও এসে গেছে সেই অ্যাপসের থ্রু দিয়েই মানে যে সমস্ত ছেলে বা মেয়েরা ভর্তি হবে যথেষ্ট সিকিওর তারা একটা হোয়াইট বোর্ড দেখতে পাবে সেখানে তারা সেখানে লাইভ ভিডিও করতে পারবে মানে আপনার এটা ব্যাপারটা এরকমই অডিও ভিডিও মিডিয়াম বাট একটা ছেলে বা মেয়েরা যেন ফিল করতে পারে হ্যাঁ আমরা একটা ক্লাস করছি এরকম না যে একটা একটা ফ্যাকাল্টি শুধু দু ঘন্টা ধরে কিছু বলেই যাচ্ছে একদম ইন্টারেক্টিভ সেশন ওদের যে কোয়ারিসগুলো আছে বা কোনো একটা ভিডিও ধরুন আজকে একটা চেসিস পড়াচ্ছি বা কম্পিউটারের একটা আইটি সফটওয়্যারের ওপর কোনো একটা আমরা ট্রেনিং দিচ্ছি তার সাথে সাথে কিন্তু আমরা লাইভ ভিডিও লাইভ ট্রেনিংটাও তারা বুঝতে পারে সো দ্যাট কি তারা একদম প্র্যাকটিক্যাল এক্সপোজারটাও নিতে পারে শুধুমাত্র লেকচার না তার সাথে প্র্যাকটিক্যাল ভিডিও তার সাথে হোয়াইট বোর্ড যেখানে একদম ফ্যাকাল্টি বা ম্যাডাম আপনাদের ধরে ধরে পড়াবে তার সাথে সাথে গ্রুমিং ক্লাস আর আমরা এই সমস্ত যে ক্লাসগুলো শুরু হবে প্রসন্দা হয়তো নতুন ব্যাচ যারা তাদের জন্য ড্রেস কোড ইমিডিয়েটলি ইস্যুট করতে পারছি না বাট আমরা পুরোনো যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু রীতিমতো ফর্ম্যাল ড্রেস পরে তারা কিন্তু একদম আসছে দেখে মনে হবে যে একদম লাইভ একটা ক্লাস চলছে তো আজকে মুকেশ ট্রেনিং একাডেমি তার যে ইউএসপি যে মেন যে ইউএসপি যে আমরা একটা ছেলে মেয়ে মেয়েকে নিয়েই আমরা অ্যাডমিশান করাই আমাদের সিট খুব লিমিটেড তাদেরকে দারুণভাবে তৈরি করি তারপর মার্কেটে তাদেরকে আমরা প্লেস করি সো দ্যাট কি দে ক্যান মেক দেয়ার ফিউচার একদম হ্যাঁ আমরা স্বপ্ন দেখাতে শুধু ভালোবাসি না আমরা স্বপ্ন পূরণ করার জন্যও ছেলে মেয়েদের পাশে থাকি এবং প্রোগ্রামের শুরুতেই যেটা বললাম আমি কিন্তু পজিটিভ টাইপের তো করোনা তো আসবে যাবে টিভিতে স্ট্যাটিস্টিক্স দেখব বাট আমার লাইফ কিন্তু আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে তো আমরা মাস্ক ইউজ করবো স্যানিটাইজ করবো হাত যা যা প্রিভেন্টিভ মেজার্স আছে সেটাও নেবো বাট তার সাথে লাইফটাকে কী করে এগিয়ে নিয়ে যেতে হয় ইয়ার লসের কথা তো একদমই ভাববো না তো আমার যেরকম সামর্থ্য আছে সেইভাবে আমি যেখানে ইঞ্জিনিয়ারিং পড়তে পারি বা আমি কোনো কিছু ডিপ্লোমা কোর্স করতে পারি বা আমি একটা সার্টিফিকেশান কোর্স করতে পারি বিকজ করোনাটা অনেকটা পুজোর মতোই যে পুজো আসবে পুজো যাবে তো করোনা এসে গেছে ইম্প্যাক্ট হয়তো একটু বেশি সারা বিশ্বই হেলে গেছে বাট একদিন না একদিন করোনাও চলে যাবে বাট আমার কেরিয়ারে যদি একটা দাগ পড়ে যায় বা আমার কেরিয়ারটা যদি একটু পিছিয়ে যায় বা সবারই থেকে যদি আমি একটু পিছিয়ে যাই তাহলে কিন্তু আমি অনেকটাই পিছিয়ে যাব যে যারা হায়ার সেকেন্ডারি পাশ করেছ মোটামুটি স্ট্যান্ডার্ড নাম্বার রয়েছে কারণ বিভক কোর্সটা কিন্তু পুরোপুরি সায়েন্সের কোর্স সেখানে আর্টসের স্টুডেন্টদেরকে নেওয়া যাবে কি আমার জানা নেই জেনে নেবে অঙ্ক ইজ এ মাস্ট কারণ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স সহ ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়তে হবে তো আজকে প্রথম অনুষ্ঠানে একুশে জুলাই আপনাদের জানিয়ে দিই যারা হায়ার সেকেন্ডারি পাশ করেছে মোটামুটি ভালো নাম্বার রয়েছে অন্তত ফিজিক্সে রয়েছে ভালো নাম্বার ম্যাথমেটিক্সে রয়েছে অ্যাপ্লাই আর্টস চলবে না আমি সেটা সেটা আমরা পড়ে আসছি আইটিটাতে পড়ে আসছি তারা অ্যাপ্লাই করা শুরু করে এখনই কারণ দিস ইজ আ গ্র্যাজুয়েশন কোর্স এটা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি গ্র্যাজুয়েশন ইন টেকনিক্যাল কোর্স গ্র্যাজুয়েশন ইন টেকনিক্যাল কোর্স অর্থাৎ এটা ব্যাচেলার ইন টেকনিক্যাল কোর্স বলা যেতে পারে এবং ব্যাচেলার ইন টেকনিক্যাল কোর্স এটাকে বি ভক বলে ভোকেশনাল ট্রেনিং বলে সেটা টাটার নিজস্ব ইউনিভার্সিটির আন্ডারে অর্থাৎ সার্টিফিকেট থেকে শুরু করে সবই এবং ইউজিসি রেকগনাইজড ইউজিসি ইউজিসি মানে গভর্নমেন্টে এবং টাটার থেকে কিন্তু আপনাদের সার্টিফিকেট আসবে এবং তার সাথে সাথে আরেকটি কথা বলি যে আইটি কোর্সটাতে সবাই অ্যাপ্লাই করো বিবেচনা করা হবে সেটাও কিন্তু ডিগ্রি কোর্স থ্রি ইয়ার্স এবং থ্রি ইয়ার্সের এই ডিগ্রি কোর্সটা করতে গেলে কোয়ালিফিকেশনটা মোটামুটি কি লাগবে এক্ষুনি এই ফোন নাম্বার নোট করো বা নিজেদের ইয়ে করো কারণ কোর্সগুলো কিন্তু ভার্চুয়াল অর্থাৎ ওই টিভির সামনে বা মোবাইলের সামনে কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে তারা কিন্তু ক্লাস নেওয়া শুরু করবে এক্সেলেন্ট কোর্স এবং এই কোর্সের এই পাশ করলে টাটা গ্রুপের যে কোনো জায়গাতে চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল যে কোনো জায়গাতেই চাকরি পাবে এটা অনেকটা ইঞ্জিনিয়ারদের মতো ডিগ্রি কোর্স তারপরে এম করতে পারো ভাই এম করতে পারো যা খুশি করতে পারো দ্বিতীয় যেটা ডিপ্লোমা কোর্স হিসেবে যেটা তিনি বললেন সেটা হায়ার সেকেন্ডারি হলে ভালো হয় বলেছেন যে হায়ার সেকেন্ডারি ইজ প্রেফারেবল সেটা ডিপ্লোমা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স কোর্সটা কিন্তু আমি দেখেছি মিস্টার সৌভিক বেরা কিন্তু খুব মানে স্ট্রিক্টলি মেনটেন করতেন যে হায়ার সেকেন্ডারি নেবো না তো সেটার জন্য অ্যাপ্লাই করতে পারো কারণ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স এটাও ভার্চুয়ালি এদের কাছে এমন অ্যাপস রয়েছে ছবির মতন তোমরা ক্লাস করতে পারবে এবং সে ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে অগাস্টে এবং লাস্ট হচ্ছে যে সার্টিফিকেট কোর্স যেটা আমি বলেছি এয়ার এয়ারকন্ডিশানের রেফ্রিজারেশন সেটা পুরোনো দিনের ছেলে যারা পাশ করে বাড়িতে বসে আছে ও কিছু হচ্ছে না তারা এক বছরের এই কোর্সটি কিন্তু করতে পারো এই যে ডিপ্লোমা কোর্স ডিপ্লোমা কোর্সের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের এটা ওয়েস্ট বেঙ্গল না সেন্ট্রাল গভর্নমেন্টের সেন্ট্রাল গভর্নমেন্টের এই কোর্সটা আজকের না বহু প্রাচীন কোর্স বহু যুগ ধরে এই কোর্সটি হচ্ছে আমরা এটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটা পড়াচ্ছি সেন্ট্রাল গভর্নমেন্টের কোর্স হিসাবে যাই হোক দেরি করে লাভ নেই কোথায় লকডাউন কোথায় ভাই অসুস্থতা করোনা যারা ইয়াং জেনারেশন এই মুহূর্তে তাদের ভবিষ্যৎ তাদের করোনা নিয়ে ভাববার দরকার নেই তাদের ইমিউনিটি পাওয়ার যথেষ্ট স্ট্রং সুস্থ থাকবে এটা আশা করব। তারা ভর্তি না হতে পারলে আগামী সেপ্টেম্বর অক্টোবরে গিয়ে কিন্তু তারা হতাশ হবে কারণ প্রত্যেকটি ক্লাস তাই তো হয়েছে একদম 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 আমি প্রথম থেকে এটাই বলছি যে আপনাকে তো ফিজিক্যাল এসে অ্যাডমিশন নিতে হচ্ছে না মানে ধরুন আজকে আমি মিডনাপুরের একটা গ্রামে আছি বা ধরুন আমি আজকে বাঁকুড়াতে আছি বা আমি আজকে জলপাইগুড়িতে আছি তো আপনাকে আমার ইনস্টিটিউটে আসতে হচ্ছে না আমার ইনস্টিটিউটে একটা ওয়েবসাইট আছে ডাব্লিউ ডাব্লিউ ডট এর একটা নিজস্ব ওয়েবসাইট আছে আপনি গুগলে গিয়ে এম মুকেশ ট্রেনিং অ্যাকাডেমি সার্চ মারলেই আপনার ওয়েবসাইট বেরিয়ে যাবে তো সেই হিসাবে ওয়েবসাইট আপনারা বিভিন্ন ছবি পরবর্তীকালে আমাদের যে প্রোগ্রামটা শেষের পরে বেশ কিছু ছবি আসতে থাকবে সেই ছবিগুলোও আপনারা দেখতে পাবেন তো সেইগুলো আপনারা দেখতে থাকুন ভরসা রাখুন মুকেশ ট্রেনিং অ্যাকাডেমির ওপর এবং খুব দ্রুত আপনারা কিন্তু নিজের নামটা রেজিস্টার করতে থাকুন বিকজ কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গেছে আমি বারবার করে বলছি কাউন্টডাউন ইজ স্টার্টেড করোনা যাবে দু হাজার একুশের ভোট আসবে আপনার কেরিয়ার গেলে কিন্তু কেরিয়ার আসবে না তো কাউন্টডাউন অলরেডি স্টার্টেড এবার দেখতে হবে আপনারা সেটাকে কিভাবে খুব দ্রুতভাবে সেটাতে অ্যাপ্লাই করছেন কি না আমি যতটা কমফোর্ট জোন জোনে রয়েছি যারা ভেতরে আমাদের ক্যামেরা চালাচ্ছেন বা পিসিআর রুমে যারা বসে তারা অনেক বেশি কমফোর্টেবল কারণ তারা পুরো টেকনিক্যাল বা টেকনোলজিটা এবং এই ব্যাপারে একটা দর্শকদের জাস্ট একটা ছোট্ট কথা বলতে যায় প্রথম থেকে আমি অটোমোবাইল এবং আইটির ওপর প্রেসার দিতাম এখন বোঝা যাচ্ছে সেটা কেন কারণ ডিস্টেন্সিং সোশ্যাল এর জন্য গাড়ির সেল হু হু করে বেড়ে গেছে আপনারা যারা গ্রামের দিকে থাকেন দেখতে পাচ্ছেন আজকের দিনে স্কুটি বাইক অটোমোবাইল হু হু করে বেড়ে গেছে এবং আইটি সফটওয়্যারের উপরই সবাই ডিপেন্ড করছে অ্যাপস গড়ে উঠছে নতুন নতুন তো আইটির মার্কেটে হঠাৎ করে উঠে গেছে অটোমোবাইল এবং সেটা মুকেশ ট্রেনিং অ্যাকাডেমির সৌভাগ্যই বলুন বা লাকি বলুন আমরা কিন্তু ওই দুটো ইন্ডাস্ট্রি আর আপনাদেরকে একেবারে শেষ করে বলি যে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজের মতন এত খরচ খরচা এখানে নেই খরচ খুব সামান্য ফোন করা শুরু হোক এখন স্যার আমরা আপনাদের অনুষ্ঠানের ইনস্টিটিউট দেখতে দেখতে শেষ করবো বিদায় নিচ্ছি থ্যাংক ইউ ভেরি মাছ